এই সেই লটারি। হ্যাঁ বন্ধুরা, যে লটারি যে তোমাকে বড়লোক করতে পারে, আবার তোমাকে গরিব বানিয়ে দিতে পারে, মানে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে। আমি অবশ্য বেশি কাটি না, মাঝে মধ্যে কাটি, কিন্তু সেদিন যেটা হয়েছিল, এখানে 300 টাকার লটারি আছে। হ্যাঁ বন্ধুরা, এর ভিডিওটার ঠিক 2-3টে নিচে দেখো একটা ভিডিও আছে, যেখানে দেখবা আমার বন্ধু অজয় লটারি পেয়েছিল। সেখানে অনেক কেলোকীর্তি হয়েছিল, লটারিটা ফেলে দিয়ে এসেছিল এবং আমরা পরে গিয়ে সেটা কুড়িয়ে পেয়েছিলাম। ভিডিওটা আছে, তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো। আর সেদিন রাতে আমরা ওই লটারিটা কুড়িয়ে পাওয়ার পরে আমরা সেই দোকানে গেলাম, দোকানে গিয়ে আমরা আবার লটারি কাটলাম, ঠিক আছে। তা সেখানে গিয়ে লটারিতে এই যে এখানে দেখতে পাচ্ছি এতগুলো লটারি, 300 টাকার লটারি আছে। ঝোঁকের বসে অনেকগুলো টাকার লটারি কিনতে হলো, কিছু করার নেই, ফাও পয়সা ফাও উড়াতেই হবে, কিছু করার নেই। তারপরে আমরা রাতের অন্ধকারে একটুকুনি আমি ছোট নিতে পারিনি, কিন্তু দেখো ছোট করে আমি দিয়ে দিয়েছি, আমি সেখানে গিয়ে লটারি কেটেছিলাম। তা দেখো লটারিটা আমরা কাটলাম, রাতে আমাদের পার্টিও হলো, আনন্দ অনেক করলাম, আমরা ঘুরলাম ফিরলাম। এবং এটাই বলার যে লোভে পাপ পাপে মৃত্যু বলে না, টাকা পেলাম আমরা, বেশি কিছু পাইনি, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পারবে। পেলাম আমরা ঠিকই, কিন্তু সেখানে 300 টাকা উড়ে গেল এই ফাও কাজের জন্য, কিছুই বাদলো না। হয়তো ভেবেছিলাম যে একটা অন্তত বাদবে, কিন্তু একটাও বাদেনি। এটাই বলে ভাগ্যের পরিযাস, লোভে পাপ পাপে মৃত্যু। ঠিক আছে, তাও মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ফাও টাকা ফাওতে উড়ালাম, আর কিচ্ছু না। এর জন্য ভিডিওটা বানালাম যে পরে আবার আমরা কেটেছিলাম, কিন্তু হয়নি, আর কিছু না। টাটা, বাই বাই, আবার দেখাবে নতুন ভিডিওটা।